আসসালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ ছিল না কৃষকদের ঠেকাতে ড্রোন ও কামান নিয়ে প্রস্তুত ভারতীয় পুলিশ বিক্ষোভ দমাতে এবার মিয়ানমারে ইন্টারনেট বন্ধ পরমাণু সমঝোতা ইস্যু নিয়ে ইউরোপীয়দের সঙ্গে আলোচনা করল আমেরিকা সংসদে বিল পাশ সত্ত্বেও ইরাকে ঘাঁটি বাড়াচ্ছে বাইডেন প্রশাসন এদিকে আফগানিস্তানে বিমান হামলায় আঠারো তালেবান নিহত সবশেষে জানবেন মিয়ানমারের প্রতি চীনের এত কিসের টান সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন কৃষকদের ঠেকাতে ড্রোন ও কামান নিয়ে প্রস্তুত ভারতীয় পুলিশ ভারতের রাজধানী দিল্লিতে শনিবার নতুন করে জড়ো হয়েছেন কৃষকরা প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর মিছিলের দশ দিন পর এবার তারা তিন চাক্কা জ্যাম পালন করেছে ধীরে ধীরে এই আন্দোলন পুরো দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তবে কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ছাড় দেওয়ার চিন্তা করছে না প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে যে সহিংসতার ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি চায় না কোনো পক্ষই কৃষক ইউনিয়নের নেতাদের আশঙ্কা তাদের শান্তিপূর্ণ কর্মসূচি ভণ্ডুলের চেষ্টা করা হতে পারে অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা এই কর্মসূচি ঘিরে যেন সহিংসতা সরাতে না পারে সেদিকে লক্ষ্য রাখছে দিল্লি পুলিশ ইতিমধ্যেই দিল্লির উপকণ্ঠে পঞ্চাশ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে এছাড়া ড্রোন এবং জল কামানো প্রস্তুত রাখা হয়েছে দেশজুড়ে শনিবার বেলা বারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে রাজ্য সড়কে এই অবরোধ কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে তবে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড এবং রাজধানী দিল্লি ও এর সংলগ্ন এলাকাগুলোতে চাক্কা জ্যাম করা হবে না যদিও দিল্লিমুখী যেসব রাস্তায় কয়েক মাস ধরে অবরোধ চলছে সেগুলো ছাড়া বাকি রাস্তাগুলো খোলা থাকবে ভারতের কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ তিকাইত বলেন উত্তরপ্রদেশ উত্তরখণ্ডে চাক্কা জ্যাম হবে না এছাড়া দিল্লিবাদে দেশের সব রাস্তা বন্ধ করে অবরোধ করা হবে তবে যে কোনো সময় দিল্লিতে অবরোধ ডাকা হতে পারে এর প্রস্তুতিও নেওয়া আছে বলে জানানো হয়েছে বিক্ষোভ দমাতে এবার মিয়ানমারে ইন্টারনেট বন্ধ এবার দেশ জুড়ে ইন্টারনেট সেবাই বন্ধ করে দিল মিয়ানমার সামরিক বাহিনী বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে খবরে বলা হয়েছে অভ্যুত্থানের বিরুদ্ধে হাজারো মানুষ বিক্ষোভে নামলে দেশটির সেনা কর্তৃপক্ষ সর্বশেষ এই পদক্ষেপ নেয় এর আগে শুক্রবার সন্ধ্যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পর দেশটিতে টুইটার এবং ইনস্টাগ্রামকে ব্লক করার নির্দেশ দেয় কর্তৃপক্ষ বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে সেনা বিধিনিষেধ উপেক্ষা করে দেশটির বড় শহর ইয়াঙ্গুনে হাজার হাজার মানুষ সেনা শাসক ব্যর্থ ব্যর্থ গণতন্ত্রে জয় বলে স্লোগান দিতে থাকে গত সোমবার দেশটিতে সেনা অভ্যুত্থানে সূচি এবং অন্য নেতাদের আটক করার পর এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় বিক্ষোভ বিক্ষোভকারীরা সূচি এবং অন্য আটক নেতাদের মুক্তি দিতে সেনাদের আহ্বান জানান এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা শুক্রবারে ইয়াঙ্গুনে জড়ো হয়ে বিক্ষোভ দেখায় এবং ওয়াং শান সূচির পক্ষে স্লোগান দেয় পরমাণু সমঝোতা ইস্যু নিয়ে ইউরোপীয়দের সঙ্গে আলোচনা করল আমেরিকা ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া সমঝোতা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ব্রিটেন ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছে নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গতকাল এক টুইটার পোস্টে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যা ইফস লাড্রিয়া একথা জানিয়েছেন তিনি বলেন আমরা একসাথে ইরানকে মোকাবেলা এবং পরমাণু ও নিরাপত্তার চ্যালেঞ্জগুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছি এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস কোনো মন্তব্য করতে রাজি হননি তবে তিনি শুধু বলেছেন আমাদের ইউরোপীয় মিত্রদের সঙ্গে আমরা ইরানের বিষয়টি নিয়ে একসাথে কাজ করার চেষ্টা করছি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন প্রশাসন পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার উপায় নিয়ে চেষ্টা করছে এর মধ্যে বাইডেন বলেছেন ইরান যদি পূর্ণমাত্রায় সহযোগিতার পথে ফিরে আসে তাহলে আমেরিকাও পরমাণু সমঝোতায় ফিরে আসবে তবে ইরান বারবার বলছে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে আমেরিকা এবং ফিরে আসার জন্য তাকেই প্রথম পদক্ষেপ নিতে হবে সংসদে বিল পাশ সত্ত্বেও ইরাকে ঘাঁটি বাড়াচ্ছে বাইডেন প্রশাসন ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কারের ব্যাপারে দেশটির জাতীয় সংসদে গত বছর একটি বিল পাশ হওয়া সত্ত্বেও সেখানে সামরিক ঘাঁটি বাড়াচ্ছে আমেরিকা ইরাকের আদা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে এই সামরিক ঘাঁটি বাড়ানোর কাজ হচ্ছে বলে খবর দিয়েছে আল আরাবি আল জাদিদ গণমাধ্যম ইরাকের একটি সামরিক সূত্র বরাদ দিয়ে আল আরাবি আল জাদিদ বলেছে কুর্দিস্তানের রাজধানী এরবিলের কাছে আল হারির সামরিক ঘাটিতে সম্প্রসারণের কাজ করছে মার্কিন সেনারা এবং এই কাজ গত দুই মাস ধরে চলছে ইরাকের গোয়েন্দা বাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন মার্কিন বাহিনী সেখানে ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্র গোলা গুদাম এবং সামরিক ব্যারাক প্রতিষ্ঠা করছে ইরাকের সামরিক কর্মকর্তারা আরও জানান গত কয়েক মাস ধরে সিরিয়ার অঞ্চলে মার্কিন বাহিনী যে অভিযান চালিয়েছে এ ঘাটি তার কেন্দ্রবিন্দু হিসাবে কাজ করছে আফগানিস্তানে বিমান হামলায় আঠারো তালেবান নিহত আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগরহার প্রদেশে রাতে জঙ্গিদের অবস্থানে আফগান বিমান বাহিনীর হামলায় কমপক্ষে আঠারো তালেবান জঙ্গি নিহত হয়েছে দেশটির স্থানীয় সরকার জানায় নানগর হারে এ হামলা চালায় তারা বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে জানা যায় সরকারের এক বিবৃতিতে বলা হয় নানগরহারের পার্বত্য শেরজাত জেলায় এ বিমান হামলা চালানো হয় বিবৃতিতে বলা হয় নিহতদের মধ্যে প্রাদেশিক জঙ্গি কমান্ডার খালিদ সহ তালেবানের কথিত রেড ইউনিট বা স্পেশাল ফাইটার রেজিমেন্টের চোদ্দ সদস্য রয়েছে আফগান নিরাপত্তা বাহিনী তালেবান জঙ্গিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে জঙ্গি গ্রুপ এখন পর্যন্ত এই প্রতিবেদনের ব্যাপারে কোনো মন্তব্য করেনি মিয়ানমারের প্রতি চীনের এত টান মিয়ানমারের সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে সারা বিশ্ব যখন সরব তখন অনেকটা দায় বিবৃতি দিয়েই শান্ত চীন দেশটি বলছে মিয়ানমারে কি ঘটছে তা নাকি তারা বোঝার চেষ্টা করছে অর্থাৎ এ বিষয়েও বরাবরের মতো মিয়ানমার সেনাদের পাশে রয়েছে চীনারা কিন্তু দেশ দুটির এত ঘনিষ্ঠতার কারণ কি। মিয়ানমারের প্রতি চীনাদের কিসের এত টান এ বিষয়ে বিবিসি বাংলার সঙ্গে কথা বলেছেন কুয়ালালামপুরের মালয় বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব চায়নার অধ্যাপক ডক্টর সৈয়দ মাহমুদ আলী চীনাদের মিয়ানমার প্রেমের পিছনে দুইটি কারণ চিহ্নিত করেছেন তিনি প্রথমত মিয়ানমারের সার্বভৌমত্ব আঞ্চলিক নিরাপত্তা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষায় চীনের স্বার্থ দ্বিতীয়ত চীনের গ্যাস ও জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে মিয়ানমারের সম্পৃক্ততা ডক্টর মাহমুদ আলীর মতে চীন বেশ কিছু ক্ষেত্রে মিয়ানমারের উপর নির্ভরশীল মূলত এগুলোর জন্যই রোহিঙ্গা সংকটের মতো ইস্যুগুলোতে তারা মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করে না তিনি বলেন মিয়ানমারে চীনের অনেক দশকের বিনিয়োগ রয়েছে বিশেষ করে ষাটের দশক থেকে মিয়ানমারে সামরিক প্রশাসন এবং সম্প্রতি যে রাজনৈতিক দলীয় সরকার ক্ষমতায় এসেছে তাদের সঙ্গেও চীনাদের সম্পর্ক ক্রমশ ঘনিষ্ঠ হয়েছে এর কারণ হিসাবে মিয়ানমার নয় এখানে চীনের বিশাল অর্থনৈতিক ও নিরাপত্তা বিষয়ক স্বার্থ রয়েছে দক্ষিণ চীন সাগরে মালাক্কা প্রণালী দিয়ে চীনের পঁচাশি শতাংশ তেল গ্যাস সরবরাহ করা হয় ওই এলাকাটি শত্রু ভাবাপন্ন দেশের নিয়ন্ত্রণে থাকায় চীনাদের সবসময় দুশ্চিন্তায় থাকতে হয় চীনের ভয় এই প্রণালী নিয়ন্ত্রণে নিতে না পারলে যে কোনো সময় তাদের ব্যবসা বাণিজ্য বিশেষ করে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে সেজন্যই তারা মিয়ানমার পাকিস্তান এবং অন্য দেশগুলোর মাধ্যমে জ্বালানি সরবরাহের একটি বিকল্প ব্যবস্থা করে রেখেছে মিয়ানমারের রাখাইন থেকে রোহিঙ্গাদের জোর জবরদস্তি করে বিতাড়িত করা হয়েছে সেই রাজ্যে উপকূলেই চাউথিউ নামের একটি বন্দরে সম্প্রতি বিপুল অর্থ বিনিয়োগ করেছে চীন চীনাদের জন্য মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা তেল গ্যাস এই বন্দরে নামানো হয় এই তেল গ্যাস সরবরাহের জন্য চীন গত কয়েক বছর ধরে কোটি কোটি ডলার ব্যয় করে চাউথিউ বন্দর দিয়ে দুইটি পাইপলাইন বসিয়েছে এবং এজন্য মিয়ানমারকে প্রচুর অর্থ দিতে হয়েছে তাদের ওই পাইপলাইন দিয়ে আমদানি করা তেল ও জ্বালানি গ্যাস চীনের উনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে যায় পাইপলাইনটির যেন কোনো ক্ষতি না হয় এবং জ্বালানি তেল গ্যাসের সরবরাহ যেন নিরবিচ্ছিন্ন থাকে সেজন্য চীন কিছুটা মিয়ানমার সরকারের কাছে দায়বদ্ধ বলে মনে করেন মালয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আলী তিনি বলেন এই পাইপলাইন যেহেতু রাখাইন রাজ্যের ভেতর দিয়ে গেছে তাই ওই অঞ্চলে যেন মিয়ানমার সরকারের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ থাকে সেটাও চীনাদের স্বার্থের মধ্যে পড়ে এ কারণে মিয়ানমার সরকার যখন দাবি করছে আরকানি বিদ্রোহীরা তাদের নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালাচ্ছে এবং মিয়ানমারের সশস্ত্র বাহিনী ওই বিদ্রোহীদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিচ্ছে তখন চীন এর বিরুদ্ধে অবস্থান নিতে পারছে না